মকর সংক্রান্তি মানে একদিকে যেমন আকাশে রঙিন ঘুড়ির ঝাঁক, ঠিক তেমনই মকর সংক্রান্তি মানে নানান রকমারি খাবার। পৌষ মাসের শেষে মকর সংক্রান্তি উপলক্ষে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে রাজধানীর বাজারগুলিতে। ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারের পাইকারি দোকানগুলিতে ভিড় জমেছে তেল, গুড়, ময়দা সহ পিঠেপুরি তৈরির সামগ্রী কেনার। মকর সংক্রান্তি উপলক্ষে বসেছে বেশ কিছু অস্থায়ী দোকানও। সবচেয়ে বেশি পরিমাণে ভিড় হচ্ছে তিলুয়া বাতাসা নারকেল আর গুড়। তিলুয়া কদমা বাতাসার গুড়, নলেন গুড়, চালের কড়ি, ভোজ্য তেল, চিড়া সহ পিঠেপুলির সামগ্রী কিনতে উপচে পড়েছে ভিড়। নলেন গুড় রয়েছে বিভিন্ন ধরনের। গত বছরের তুলনায় এবছর দাম বেড়েছে বেশ কিছু সামগ্রী। সংক্রান্তির কথা মাথায় রেখে প্রচুর নারকেলও উঠেছে বাজারে। আকার অনুসারে নির্ধারিত হয়েছে দাম। 40 টাকার থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে নারকেল। এবার গতবার তুলনায় এবার রেট ঠিক আছে, এবার অন্যবার তুলনায় রেটও বাড়ছে, মোটামুটি চাহিদাও আছে মালে, আর অন্যান্য বছরের থেকে এবার ডিমান্ড আছে মালে। রেট মোটামুটি 90 টাকার উপরে চলতেছে কেজি বাতাসা এবং কিলো। কী কী সাইজের আছে? আছে তো বিভিন্ন ধরনের বড় মাল আছে, এটি যেমন 250-300 এর মধ্যে কেজি হিসেবে বিক্রি হয় কেজি। আর যেমন ওইদিকে যেমন ছোটো কিলো, এটি যেমন 90 টাকার কেজি বেশ হয়, বাতাসা 90, পায়েসা বাতাস আছে 110-120 এরকম আর কি। আর বড় বড় ডিজাইন মাল এদিকে যেমন এটা আছে, এটা যেমন 400 টাকা করে কেজি বেশ হয়, ঘট পলস টলস এটি আর কি। মোটামুটি ভালোই আছে এই বছর ডিমান্ড। 300 টাকা কিলো ঘট নাকি সেট, খাস 200 টাকা, 300 টাকা, অন্য আছে 150-200, কিলো বাতাস আছে 100-150, বা 300 ছোটো আছে 100 টাকা, বড় আছে 120 টাকা, এগুলো আছে 300 টাকা। কেমন আপনার ব্যবসা এখন? উৎসবপ্রবণ বাঙালি মেতে উঠেছে 12 মাসে 13 পার্বণে। মকর সংক্রান্তি উপলক্ষে নতুন ধানের চাল দিয়ে পিঠে পুরি পায়েস থেকে শুরু করে মাছ মাংসের আয়োজনও শুরু হয়েছে ঘরে ঘরে। আকাশ ছোঁয়া মূল্যের বাজারেও সাধ্যমতো আনন্দে মেতে উঠেছে শহরবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।